Als Kanzlerin treffe ich Entscheidungen. টানা চার মেয়াদে দীর্ঘ প্রায় ১৬ বছর জার্মানির ক্ষমতায় আসীন থাকার পর বিদায় নিচ্ছেন অ্যাঙ্গেলা মেরকেল। এই সুদীর্ঘকালের শাসনামলে নিজেকে একজন বিচক্ষণ এবং বাস্তববাদী নেতা হিসেবে প্রমাণ করেছেন জার্মানির এই প্রথম নারী চ্যান্সেলর। একসময় তাকে বর্ণনা করা হতো জার্মানির রানী হিসেবে, এমনকি কেউ কেউ তাকে ডাকতেন ইউরোপের সম্রাজ্ঞী বলেও। কিন্তু রাজনীতিতে কিভাবে উত্থান হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নেতৃত্ব দেওয়া মেরকেলের, আর কেমনই ছিল তার এই সুদীর্ঘ শাসন? She showed the girls in my generation that it's possible for women to become leader. Angela Merkel, she had goes through financial crisis, the refugee crisis, then the corona pandemic. She leads us through this time very good. I'm a bit frightened because she leaves a hole. The new candidates, I have my doubts if they can fill the hole. ১৯৫৪ সালের ১৭ই জুলাই জার্মানির হামবুর্গ শহরে অ্যাঙ্গেলা কাসনারের ঘরে জন্ম তার। যখন তার বয়স মাত্র ২ মাস, তখন তার বাবাকে পূর্ব জার্মানির একটি ছোট্ট শহরের এক গির্জার ধর্মযাজকের দায়িত্ব দেওয়া হয়। কমিউনিস্ট পূর্ব জার্মানিতে বার্লিনের উপকণ্ঠে এক গ্রাম এলাকায় বড় হয়েছেন অ্যাঙ্গেলা মেরকেল। পদার্থবিদ্যায় ডক্টরেট করে অ্যাঙ্গেলা কাজ নেন পূর্ব বার্লিনের একটি বিজ্ঞান একাডেমিতে রসায়নবিদ হিসেবে। ১৯৭৭ সালে সহপাঠী উলরিখ মেরকেলের সাথে তার বিয়ে হয়, কিন্তু চার বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ১৯৮৯ সালের মধ্যে তিনি পূর্ব জার্মানিতে গতিশীল হওয়া গণতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। এরপর বার্লিন প্রাচীর ভাঙার সময় পূর্ব জার্মানিতে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের পর তিনি পূর্ব জার্মান সরকারের মুখপাত্র হিসেবে কাজ নেন। ১৯৯০ সালে জার্মানির একত্রীকরণের ২ মাস পর তিনি মধ্য দক্ষিণপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টিতে যোগ দেন। পরের বছর চ্যান্সেলর হেলমুট কোলের সরকারে তিনি মহিলা ও তরুণ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব নেন। মিস্টার কোল অবৈধ অর্থ লেনদেনের এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে মিসেস মেরকেল ১৯৯৯ সালে তার পদত্যাগ দাবি করেন। ২০০০ সালে সিপিইউ দলের নেতা নির্বাচিত হন, আর ২০০৫ সালে তিনি জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হন। তার রাজনৈতিক জীবনের গোড়াতে তাকে দেখা হতো অনাকর্ষণীয় প্রাদেশিক সাদামাটা একজন নেতা হিসেবে, কিন্তু প্রথম থেকেই সেই ভাবমূর্তি তিনি ঝেড়ে ফেলতে উদ্যোগী হন। তার পোশাক আশাক এবং চেহারার পরিবর্তন ঘটিয়ে তিনি চুলের স্টাইল বদলান, উজ্জ্বল রঙের পোশাক পরতে শুরু করেন। তিনি ১৯৯৮ সালে ইয়োকিম সয়ারকে বিয়ে করেন। তিনি তার প্রথম সরকার গঠন করেন মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটদের সঙ্গে একটি মহাজোট করে। এরপর ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ব্যবসা বান্ধব ফ্রি ডেমোক্রেট দলের সঙ্গে জোট সরকার গঠন করেন। ইউরোপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া শুরু করলে তিনি ব্যয় সংকোচের প্রতীক হয়ে ওঠেন। দক্ষিণ ইউরোপের উপর্যুপরি ঋণ সমস্যার মোকাবেলায় তিনি ব্যাপক বাজেট হ্রাস এবং কড়া নজরদারির সুপারিশ করেন। সমালোচকরা বলেন তিনি অর্থ সংকট সামাল দিতে বাড়তি অর্থ সাহায্য দেবার ব্যাপারে প্রথম দিকে অনীহা প্রকাশ করেন, কিন্তু ইউরোজোনের আর্থিক সংকট কাটিয়ে উঠতে জার্মানি পরে সবচেয়ে বড় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় এবং ইউরোর প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য ইইউ এর প্রয়াসের পেছনে মূল ভূমিকা পালন করেন অ্যাঙ্গেলা মেরকেল। গ্রিস ও স্পেনে বিক্ষোভকারীরা ব্যয় সংকোচন নীতি বলবৎ করার জন্য জার্মানিকে দোষারোপ করে এবং মিসেস মেরকেলকে হিটলারের সঙ্গে তুলনা করে। কিন্তু এই সংকটের মধ্যে জার্মানির শক্ত অর্থনৈতিক অবস্থান, বেকারত্বের নিচু হার এবং বেশ ভালো মাত্রার রপ্তানি দেশের ভেতর তাকে জনপ্রিয় করে তোলে। জার্মানির মানুষ ব্যাপকভাবে মনে করে কঠিন সময়ে তিনি দেশের জন্য নিরাপদ একজন নেতা। ২০১৩ সাল নাগাদ ব্যয় সংকোচ নীতি সম্পর্কে তিনি অপেক্ষাকৃত নমনীয় মনোভাব নেন। After the war, we all felt a little bit like orphans. And she gave us a feeling of security. Germany
they also see what they want to see. The reality is different. Especially with COVID, when we had to study through the phone and it always stopped and you got kicked out and then had to ask again and again what the teacher was talking about. মিসেস মেরকেলের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসে যখন অভিবাসী ও শরণার্থীরা তাদের গন্তব্য হিসাবে বিপুল সংখ্যায় পাড়ি জমায় সফল অর্থনীতির দেশ জার্মানিতে। 2015 সালে দলে দলে নতুন শরণার্থী আসার স্রোত যখন বাড়তে থাকে, তিনি তখন জার্মানির সীমান্ত খুলে দেন। ইইউ 2012 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল, কিন্তু তার মাত্র 3 বছর পর এর সদস্য দেশগুলো সিরিয়াসহ নানা দেশ থেকে আসা শরণার্থীদের ঠেকাতে তাদের সীমান্ত বন্ধ করে দিতে থাকে। তবে জার্মান নেতার পদক্ষেপের ফলে মানবাধিকারের রক্ষক হিসেবে ইইউ এর যে সুনাম ছিল তা পুনরুজ্জীবিত হয়। জাতিসংঘ তার এই মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করে। তিনি টাইম সাময়িকীতে সে বছরের শ্রেষ্ঠ ব্যক্তি নির্বাচিত হন এবং তাকে ইউরোপীয় ইউনিয়নের প্রকারান্তর নেতা ঘোষণা করা হয়। লক্ষ লক্ষ জার্মান নাগরিক তার এই বার্তায় কণ্ঠ মেলায়, কিন্তু চরম দক্ষিণপন্থীরা এই নীতির বিরোধিতা করে প্রচারণায় নামে। দেশের পূর্বাঞ্চলে তারা ইসলাম বিরোধী প্রচারণায় তৎপর হয়ে ওঠে। প্রচারণা পূর্বাঞ্চলের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে দেশের অন্যত্র। ধাক্কা খায় মিসেস মেরকেলের জনপ্রিয়তা। সেপ্টেম্বর 2017-এর সাধারণ নির্বাচনে মিসেস মেরকেলের সিডিইউ দল খুবই খারাপ ফল করে। 1950 সালের পর এটাই ছিল দলের সবচেয়ে শোচনীয় ফল, যা ছিল মিসেস মেরকেলের জনসমর্থন তলানিতে যাওয়ার ইঙ্গিত। অন্যদিকে আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে সিরিয়া ও লিবিয়ার ঘটনাবলীর পর 2015 সালেই অ্যাঙ্গেলা মেরকেল আইনানুগ ও সুশৃঙ্খলভাবে অভিবাসনের জন্য ইইউ নেতাদের চাপ দিতে পারতেন। এমনকি ইউরোপে শরণার্থীদের আশা ঠেকানোর জন্য পরে অ্যাঙ্গেলা মেরকেল তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সাথে একটি বিতর্কিত চুক্তিও করেছিলেন। এতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও শরণার্থী সংস্থাগুলো তার কড়া সমালোচনা করে। অ্যাঙ্গেলা মেরকেলের বাস্তব বুদ্ধি অনেক সময় ইউরোপিয়ান ইউনিয়নকে বহু সংকট পার হয়ে আসতে সহায়তা করেছে, যা কখনো কখনো ইইউ এর অস্তিত্বকে বিপন্ন করতে পারত। কিন্তু অনেকে পাল্টা যুক্তি দেন যে তার দূরদর্শিতার অভাবেই ইউনিয়নকে আগের চাইতে দুর্বলতর এবং দিক নির্দেশনাহীন করে ফেলেছে। এটি হতো না যদি ইইউ এর সবচেয়ে ধনী এবং প্রভাবশালী দেশের নেতা হিসেবে অ্যাঙ্গেলা মেরকেল তার অবস্থানকে আরও জোরের সাথে কাজে লাগাতেন। তাহলে প্রশ্ন ওঠে, অ্যাঙ্গেলা মেরকেলকে যে ইউরোপের রানী বলা হয়, ব্যাপারটি কি আসলে সেরকমই? ইউরোজোনকে রক্ষা করতে চ্যান্সেলর মেরকেল হস্তক্ষেপ করেছিলেন ঠিকই, কিন্তু তার ফলে তিনি ইইউ এর ভেতরে একটি গভীর উত্তর দক্ষিণ বিভক্তিও উস্কে দিয়েছিলেন। অভিবাসন সংকটের সময় এবং কোভিড মহামারীর সময়েও এ বিভক্তি আবার মাথাছাড়া দিয়ে উঠেছিল। তবে অনেকটা দেরিতে হলেও কোভিড সংকট কাটিয়ে ওঠার জন্য একটি তহবিল গঠিত হয়, যাতে সেই অ্যাঙ্গেলা মেরকেলই প্রধান ভূমিকা রেখেছিলেন। সুতরাং সব মিলিয়ে তার রেকর্ডকে মিশ্রই বলতে হবে। The only criticism I have towards Merkel is that she has not prepared this country for change. Because I just really hope it's going to be easier for young German citizens in the future.